বিরতির পর ফিরে আসলাম। ছ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে কংগ্রেসের ডেপুটেশন প্রদান, ঊনকোটি জেলায় কংগ্রেসের ডেপুটেশন প্রদান কার্যত। ঊনকোটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ঊনকোটি জেলা কংগ্রেস কমিটি। শনিবার ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, এছাড়াও ছিলেন কংগ্রেস কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা থেকে শুরু করে কংগ্রেসের জেলা স্তরের নেতৃত্বরা। আজ শনিবার বিকেল পাঁচটায় কার্যত এই ডেপুটেশন প্রদান করা হয় এবং ছ দফা দাবিকে সামনে রেখে স্মারকপত্র তুলে দেন জেলা চিকিৎসক আধিকারিক অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দেবনাথের হাতে। কংগ্রেসের কি দাবি রয়েছে, ছ দফা দাবির মধ্যে ঠিক কি কি উল্লেখযোগ্য রয়েছে, এ সম্পর্কে মোহাম্মদ বদরুজ্জামান ঊনকোটি জেলার কংগ্রেস সভাপতি কি জানাচ্ছেন শোনাব। হাসপাতালে বিশুদ্ধ পানীয় জল নেই, বিদ্যুতের এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বাজে পরিস্থিতি হচ্ছে কৈলাসহরের সাই কম্পিউটারে, হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থাকে না, যার কারণে আমরা একটা জেনারেটর আইজিএম হাসপাতালে এবং জেলা হাসপাতালে জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং যারা ডাক্তার আছেন ওনারা দেখা যাচ্ছে যে বেলা এক ঘটিকা দেড় ঘটিকার পরে হাসপাতাল ছেড়ে চলে যান। আমি দাবি করেছি যে বিকাল চারটা পর্যন্ত এখানে থেকে যাতে রোগীদের পরিষেবা দেওয়া যায়, সেই সার্জিক্যাল পরিষেবা বহাল রাখতে হবে এবং জেলার অবিলম্বে আরেকজন নিয়োগ করতে হবে। এই দাবিটা, এই ধরনের ছয় দফা দাবি আমরা ওনার কাছে জানিয়েছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমি উনি রাজ্য সরকারের ডিরেক্টর হেলথের কাছে পাঠাবেন এবং আপনাদের দাবিগুলা যাতে অবিলম্বে পূরণ করা হয় তার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন এই আশ্বাসটা। হাসপাতালের যে পরিকাঠামো, যেটা দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে এখানে চিকিৎসা পরিষেবার পরিবেশ এমনও তৈরি হয়নি, তার জন্য যে হাসপাতালগুলোকে যাতে মেনটেন্যান্স করে চিকিৎসা পরিষেবার উপযুক্ত ব্যবস্থা করা হয় তার দাবি ওনার কাছে রেখেছি। উনি বলেছেন এটা অবিলম্বে করার চেষ্টা করা হচ্ছে। মোহাম্মদ বদরুজ্জামানের বক্তব্য আপনারা শুনলেন। তবে এক্ষেত্রে ঊনকোটি জেলা হাসপাতাল এবং আরজিএম মহকুমা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কার্যত এই ডেপুটেশন প্রদান এবং ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে হাসপাতালের উন্নতির জন্য। একই সাথে প্রায় বন্ধপ্রায় অবস্থায় রয়েছে আরজিএম হাসপাতালের নতুনভাবে সুচারুভাবে চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজকের এই ডেপুটেশনের ছ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ঊনকোটি জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে একাধিক ডাক্তার নিয়োগ করতে হবে, জেলা হাসপাতালের প্রয়োজনীয় ব্যবস্থা পরিকাঠামো উন্নতি করতে হবে, যে দাবিকে সামনে রেখে আজকে কংগ্রেসের ছ দফা দাবিতে ডেপুটেশন প্রদান। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।